প্রিয় বন্ধুরা, সালাম আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ অ্যান্ড মাই ফেসবুক আইডি এম এ আজিজ। বন্ধুরা, ব ফলা, ব ফলা সাধারণত দেখুন শব্দগুলোর মাঝে আমি ব ফলার ব্যবহার করেছি। বন্ধুরা, বিভিন্ন বর্ণের নিচে ব সংযুক্ত হয়ে যখন বসে ছোট্ট পিসি আকারে, তখন সেটাকে ব ফলা বলা হয়। বন্ধুরা, ব বর্ণ, ব ব্যঞ্জন বর্ণ যখন অন্য বর্ণের নিচে যুক্ত হয়ে যুক্ত বর্ণ আকারে ব্যবহার হয়, তখন সেই ব্যবহৃত নিচের বকে ব ফলা বলে। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি শিক্ষণীয় হতে চলেছে, আর ব ফলার একেবারে সুন্দর সাবলীল উদাহরণ সহ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তিন ক্যাটাগরির উদাহরণ দিয়েছি বন্ধুরা, এবং তিন ক্যাটাগরিতে ব ফলার ব্যবহারটাও সুন্দর সুস্পষ্টভাবে শিখতে চলেছেন। শিক্ষণীয় ভিডিও, তাই না টেনে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর শিখতে থাকুন। যাদের শিক্ষার প্রতি কোনো ভালোবাসা নেই, টান নেই, তারা দয়া করে স্কিপ করে চলে যান বন্ধুরা। আর শিক্ষার আলোকে সবার মাঝে ছড়িয়ে দিয়ে আপনিও এই শুভ কাজের অংশীদারি হন। বন্ধুরা, কথা নয়, চলুন প্রথম সারিতে উদাহরণগুলো সুন্দর করে খেয়াল করুন। বন্ধুরা, জ্বর, দেখুন বর্গীয় জয়ের সাথে ব ফলা হয়েছে, জ্বর। জ্বর এখানে কিন্তু ব উচ্চারিত হলো না, স্পষ্টভাবে মিস হয়ে গেল উচ্চারণে, ঠিক কি না বন্ধু? এরপরে দেখুন, জ্বর মানে কি? যখন শরীরের তাপমাত্রা বাড়ে সেটাকে জ্বর বলে। শব্দের অর্থগুলো মোটামুটি এখানে পরিচিত শব্দগুলোই তুলে ধরেছি। ত্বক মানে চামড়া, দেখুন এখানেও ত্বয়ের সঙ্গে ত ব ফলা হয়েছে, কিন্তু এখানেও বন্ধুরা ব উচ্চারিত হলো না, ত্বক। এখানে দেখুন স্বাধীন, স্বাধীন বানানে এখানেও ব ফলা উচ্চারিত হলো না, স্বাধীন। দ্বাদশ, আমরা কিন্তু দা বা দশ এরকম কেমন হয় না উচ্চারণ, দ্বাদশ মানে ব ফলা এখানেও উচ্চারিত হচ্ছে না। এরপরে দেখুন স্বর্গ, এখানেও বন্ধুরা ব ফলা কিন্তু উচ্চারিত হলো না, দন্তে শয় ব গয়রেপ স্বর্গ, এখানেও দেখুন ব ফলা কিন্তু ব সাউন্ড একবারই উচ্চারিত হচ্ছে না, মানে হলো না। কেন হচ্ছে না আমি একটু পরে আসতেছি। বন্ধুরা, তিনটি উদাহরণ আগে সুন্দরভাবে উচ্চারণগুলো আগে বলে নেই, দেখে নেই, তারপরে কেন হচ্ছে না যখন বলবো আপনি একদম সারা জীবন ক্লিয়ার হয়ে যাবেন। বন্ধুরা, বিশ্বাস, এখানে লক্ষ্য করুন ওপরের উদাহরণ থেকে এখানে একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। বিশ্বাস, এইখানে তালেবস্ব, তালেবস্বয়ের নিচে যে ব ফলা রয়েছে বন্ধুরা, তালেবস্বয় ব ফলা আকার দন্তস্ব বিশ্বাস, এখানে দেখুন বিশ্বাস শব্দটা এভাবে উচ্চারণ হয়ে যাচ্ছে, বিশ্বাস, তাই না বন্ধুরা? এরকম, অর্থাৎ এই ব ফলার পরিবর্তে এই তালেবস্বটা ডাবল স্বয়ের কাজ করছে। তার মানে হলো বন্ধুরা, এখানে তালেবস্বটা ডাবল মানে দুইবার দ্বিত্ব উচ্চারণ হচ্ছে বন্ধুরা, বিশ্বাস। অনুরূপভাবে দেখুন নিঃস, এখানেও দন্তস ডাবল হচ্ছে, কিন্তু ব ফলা উচ্চারিত হচ্ছে না, নিঃস। পক্ক, আপনারা এগুলো শব্দটা জানেন, বিশ্বাস মানে কি? মনে প্রাণে যেটা চাওয়া। নিঃস মানে কি? একদম গরিব হয়ে যাওয়া। পক্ক মানে পাকা, এখানেও দেখুন পক্ক মানে ডাবল ক হচ্ছে, ক ক পক্ক, পক্ক মানে কি? পাকা। বিশ্ব মানে বিশ্বজগৎ, তাই না? বিশ্ব, এখানেও দেখুন তালবস্ব ডাবল হয়ে গেল, কিন্তু ব উচ্চারণ হচ্ছে না। তন্নি, এখানে দেখুন নটা ডাবল হচ্ছে বন্ধুরা, ব ফলা কখনোই উচ্চারিত হচ্ছে না, তন্নি। তাহলে বন্ধুরা, এখানে আর এক ধরনের কথা বা নিয়ম এসে গেল, ঠিক কিনা? প্রথমের উদাহরণে কি দেখলাম? ব ফলা উচ্চারিত হচ্ছে না। দ্বিতীয় নিয়মে কি দেখলাম? যে বর্ণের নিচে ব ফলা ব্যবহার হয়েছে সেই বর্ণগুলো, সেই বর্ণগুলো অর্থাৎ যে বর্ণের সাথে ব ফলা ব্যবহার হয়েছে সেই ব না, সেই বর্ণ, যে বর্ণের সাথে ব ফলা ব্যবহার হয়েছে সেই বর্ণ, সেই বর্ণগুলো ডাবল হয়ে উচ্চারণ হচ্ছে বন্ধুরা। তৃতীয় উদাহরণটাতে খেয়াল করুন, আব্বু, এখানে আবার ব ফলা উচ্চারিত হয়ে গেল কি না? তিনটাতে তিন মতো বন্ধুরা, আব্বু, স্বর আ বয় ব ফলা হুসু আব্বু। এভাবে দেখুন তিব্বত, এখানে বয় ব দুটো বয় উচ্চারণ হচ্ছে,
তিব্বত, গম্বুজ, এখানেও ব উচ্চারণ হচ্ছে দেখুন, গম্বুজ মানে খুঁটি। দিগ্বলয়, দিগ্বলয়, এখানেও দেখুন ব ফলা উচ্চারিত হলো বন্ধুরা। এখানে দেখুন কদম্ব, কদম্ব, এখানেও ব ফলা উচ্চারিত হচ্ছে। অনুরূপভাবে আরেকটি পরিচিত শব্দ দেখুন উদ্বোধন, উদ্বোধন, এখানেও দেখুন দয়ের সঙ্গে ব ফলা উচ্চারিত হলো। কি কাণ্ড তাই না বন্ধুরা? আসুন আমরা এবার নিয়মটা জেনে নেই। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেল আইডিতে নতুন তারা আমাকে আমার সঙ্গে থাকুন, আর এরকম নতুন নতুন ভিডিও নিত্য নতুন পেয়ে যাবেন। তো আসুন নিয়মটা বন্ধুরা জেনে ফেলি, কখন কীরকম হচ্ছে, কেন হচ্ছে। যদি বন্ধুরা দেখেন ব ফলা শব্দের প্রথম বর্ণে, অর্থাৎ শব্দের শুরুতে যদি ব ফলা ব্যবহার হয় বন্ধুরা, তাহলে সেই ব ফলা উচ্চারিত হয় না। নাম্বার ওয়ান উদাহরণের নাম্বার নিয়ম, আই রিপিট, আমি আবার বলছি বন্ধুরা, শব্দের প্রথমে, শব্দের প্রথমে, শব্দের প্রথমে যদি ব ফলা ব্যবহার হয় সাধারণত ব ফলা উচ্চারিত হয় না, হবে না। উদাহরণ দেখতেছেন তো বন্ধুরা। দুই নম্বর নিয়মে যেটা দেখলাম যে ব ফলা যদি শব্দের শেষে বা মাঝে বসে, শব্দের শেষে বা মাঝখানে বসে, যে বর্ণের সঙ্গে যুক্ত হয়ে বসে, সেই যুক্ত হওয়া বর্ণটি ডাবল হয় কিন্তু ব ফলা উচ্চারিত হয় না। আমি রিপিট, যে বর্ণটির সঙ্গে যুক্ত হয় শব্দের মা শেষে বা মাঝে থাকলে, সেই যুক্ত হওয়া বর্ণটি ডাবল হয় কিন্তু ব ফলা এখানে উচ্চারিত হয় না। তিন নম্বর নিয়মে আমরা কি দেখলাম বন্ধুরা, যে তিন নম্বর নিয়মটা কিন্তু বেশ মজার, একটু বন্ধুরা খেয়াল করুন। ব গ ম এই তিনটি বর্ণের সঙ্গে যদি বন্ধুরা ব ফলা ব্যবহার হয়, ব ফলা ব্যবহার হয়, তাহলে কিন্তু বন্ধুরা ব ফলা আর লুকোচুরি খেলে না, মানে উচ্চরিত উচ্চারিত হয় বন্ধুরা। দেখুন আব্বু, তিব্বত, এখানে দেখুন যে বয়ের সঙ্গে ব ফলা, বয়ের সঙ্গে ব ফলা, ময়ের সঙ্গে ব ফলা, গয়ের সঙ্গে ব ফলা, তার মানে কি দেখলাম, ব গ ম এই শব্দগুলোর সঙ্গে যদি ব ফলা ব্যবহার হয় তাহলে বন্ধুরা সেই ব ফলা উচ্চারিত হয়। আশা করি এই তিন ক্যাটাগরির উদাহরণ থেকে ব ফলার তিন ধরনের চমৎকার নিয়ম আজকে আমরা শিখে ফেললাম। কি বলেন বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি তা কিন্তু বন্ধুরা জানাবেন প্লিজ। আপনাদের কমেন্ট কিন্তু আমার চলার পথের পাথেও অনেক উৎসাহ হিসাবে কাজ করে বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, আল্লাহ হাফেজ।